জিন পরাই ছিল, সেই অবস্থাতেই সকালে ছুটে পালিয়েছিল সে। নিজের অজ্ঞাত সারেই একটা অন্ধ উন্মাদনা আমাকে পেয়ে বসল। রেকাবটা আমার পক্ষে বেশ উঁচু হলেও খানিকটা চেষ্টা করতেই দেখলুম কখন আমি সোজা লালুর পিঠে উঠে বসেছি। তারপরেই লালুর পেটে পায়ের একটা ঠোকর দিয়ে বললুম, চল চল। আবার সেই অদ্ভুত আওয়াজ, যেন একটা পাগল আমার কানের কাছে তীক্ষ্ণ বিকট গলায় হি হি করে হেসে উঠল। আর লালু ছুটল লাল আগুনে, আগুনের হালকা ছুটল যেন মাটি দিয়ে নয় আকাশ বেয়ে, যেন টান করা ধনুকের ছিলে থেকে তীর উড়ল। সেই মুহূর্তেই বুঝতে পেরেছি আমি কি ভুল করেছি, কি মারাত্মক ভয়ঙ্কর ভুল। এ তো শীতের মাঠে চড়া নিরীহ মেটে মেটে টাট্টু ঘোড়া নয়, এ শক্তি তরঙ্গ যা সাহারার মরুঝড় পাড়ি দিয়ে ছুটে যায়, যার পায়ের নিচে অসীমেও সীমা ছাড়িয়ে যাওয়া, অস্ট্রেলিয়ার তৃণভূমি থেকে শুকনো ঘাসের শীষ ছিঁড়ে ছিঁড়ে ঘূর্ণি হয়ে চলে। বাতাস এসে আমার দুই কানে ধাক্কা দিতে লাগলো, মনে হতে লাগলো যে কোনো সময় একটুকরো ছেঁড়া কাগজের মতো উড়ে যাব আমি, আর তার অর্থ যে কি তাও বুঝতে বাকি নেই আমার। পেছন থেকে যেন অনেকগুলো গলার চিৎকার কানে এলো, খোকন খোকন, লালু লালু, অর্থাৎ লোকে দেখতে পেয়েছে, রামজসের স্বরও চিনতে পারলুম আমি। কিন্তু বর্ষার করতোয়ার জলে যেমন ভুষ করে একটা শুশুক ভেসে উঠেই আবার অতলে তলিয়ে যায়, তেমনি করে কয়েক সেকেন্ডের বুদবুদ তুলেই শব্দটা নিশ্চিহ্ন হল, হারিয়ে গেল ঘোড়ার পায়ের আওয়াজ, ভেসে গেল হু হু করা বাতাসের স্রোতে। আমি তখন শুয়ে পড়েছি ঘোড়ার উপর, লাগাম ছেড়ে দিয়ে দুহাতে গলা জড়িয়ে ধরেছি তার, মুখ গুঁজেছি সেই নেশা ধরানো উত্তেজক ঘামের গন্ধের ভিতর, চেতনা আর অচেতনার একটা কেন্দ্রবিন্দুতে সমস্ত মন মোটর গাড়ি স্পিডোমিটারের মতো কাঁপছে, দুলছে, শিউরে উঠছে। চেতনা বলছে আমি পড়ব না, কিছুতেই পড়ব না, আর সেই খসখসে কেশরের ভেতর সেই উগ্র গন্ধের নেশায় সব যেন নিঃসার ঘুমিয়ে পড়তে চাইছে। আমার মরা বাঁচার সব প্রশ্নই নিরর্থক সেখানে, কোথায় কত দূর চলেছি আমি জানি না, জানবার উপায় নেই। চোখের দৃষ্টি আমার অন্ধ, একটা কালো আকাশ বেয়ে তারায় তারায় ছুটে চলেছি, এখন সময় নেই, সীমা নেই, বিরতি নেই, তবু ভয়, মৃত্যুর ভয় থেকে থেকে আমার ঝোড়ো হৃৎপিণ্ডে এক একটা বরফের স্পর্শ বুলিয়ে দিচ্ছে। এমন দুরন্ত হাওয়ার ভিতর দিয়েও সারা গা বেয়ে ঘামের স্রোত নামছে আমার। লালু ছুটছে ছুটছে তারায় তারায়, একবার চোখ চাইতে চেষ্টা করলুম, কয়েকটা ছায়া মূর্তির মতো কি পাক খেয়ে গেল পাশ দিয়ে। কারা যেন চিৎকার করে উঠল, তারপরে সেই এক টানা ঘোড়ার পায়ের আওয়াজ, সেই চেতন অচেতনের কেন্দ্রবিন্দুতে একটা স্পিডোমিটারের কাঁটার মতো কাঁপতে থাকা নিশ্চিত মৃত্যুকে রুখবার জন্যে
দুহাতে গলা জড়িয়ে কিশোরের মধ্যে মুখ গুঁজে থাকা আর অনুভব করা বাতাস প্রতি মুহূর্তে দস্যুর মতো ঘোড়ার পিঠ থেকে আমাকে ছিনিয়ে নিয়ে যেতে চাইছে। তারপর হঠাৎ কিসের ঠোক্কর খেয়ে ঘোড়াটা আচমকা শূন্যে লাফিয়ে উঠল। তার গলা থেকে দুর্বল হয়ে আসা হাতের বাঁধন ছিটকে খুলে গেল আমার। আর যখন চোখ মেলে চাইলুম তখন মনে হলো গাঢ় অন্ধকার চারিদিকে, আমি যেন একটা কুয়োর ভেতর উপুড় হয়ে পড়ে আছি। কি অসম্ভব, কি অবিশ্বাস্য যন্ত্রণা আমার পা পায়ে, আমার বুকের পাঁজরাতে। এমন যন্ত্রণা যা তার ভিতর শরীরটাকে ফেলে তিলে তিলে পিষে দেবার মতো, এমন দুঃসহ শারীরিক কষ্ট যে বিশ্ব সংসারে কোথাও থাকতে পারে। আমার এই 13 বছর বয়সের ভিতরে আমি তা কোনো দিন কল্পনাও করিনি। আমি আর্তনাদ করতে গেলুম, গলা থেকে চাপা গোঙানির মতো কি একটা বিশ্বদৃশ্য ধ্বনি বেরিয়ে এলো। পেটের তলায় একটা হাত চাপা পড়েছে, সেটাকে টেনে বার করতে চাইলুম, পারলুম না। কিন্তু এই শারীরিক চেষ্টা আর অনুভূতির ফলে আমার জমাট হয়ে যাওয়া স্তব্ধ মস্তিষ্কটা এতক্ষণে একটু একটু করে সক্রিয় হয়ে উঠল। দেখলুম অন্ধকার নয়, মেটে মেটে অনুজ্জ্বল জ্যোৎস্না ছড়িয়ে পড়েছে। আমার সামনে অসংখ্য মাটির ঢিবি, ইতস্তত কয়েকটা ভাঙা বাঁশ, আর আমার বাঁদিকে হাত তিনেক দূরে একটা নিশ্চল বিরাট ছায়া। এই বিবর্ণ জ্যোৎস্নাতেও তার উজ্জ্বল লাল রং, তার সিংহের মতো কেশর, তার পিঠের ওপর চকচকে বাদামি চামড়ার জিন, লালু। লালু দাঁড়িয়ে আছে, এখন আর রাঙা আগুন নয়, যেন পোড়া মাটির তৈরি একটা বিরাট ঘোড়া। নড়ছে না, ডাকছে না, লেজটা পর্যন্ত দুলছে না এতটুকু। একটা অটল অচল মূর্তি। সারা শরীরে আবার সেই যন্ত্রণা, সেই যাতার মধ্যে পিষে যাওয়ার দুঃসহতম উপলব্ধি। আমি প্রাণপণে চিৎকার করতে গিয়েও থমকে গেল। সামনে সামনে ও কি জ্বলছে, ও কিসের চোখ? 1 নয় 2 নয় 8 10 হয়তো আরো বেশি, আধ ইঞ্চি 1 ইঞ্চির ব্যবধানে জোড়ায় জোড়ায় সবুজ আগুন। কি নিষ্ঠুরভাবে জ্বলজ্বল করছে, আমি বুঝতে পারলুম আমি ওই চোখগুলির লক্ষ্য। দৃষ্টির ভেতর দিয়ে যেন কতকগুলো লাল জিভ আর ধারালো দাঁতের ছোঁয়া আমার সারা শরীরকে স্পর্শ করতে লাগল। সেই ঘোড়া ছোটবার সময় একটা ভয় আমাকে অচেতনার সীমান্তে পৌঁছে দিয়েছিল, এখন আর একটা ভয় আমার সর্বাঙ্গের যন্ত্রণার ভিতরে আরো দুঃসহ আতঙ্কের সঞ্চার করল। আমি বুঝতে পারলুম ওরা শেয়াল। আমার মনে পড়ল বাবার মুখে শোনা সেই লোকটার কথা, হাট থেকে ফিরতে ফিরতে যার কলেরা হয়েছিল, রাতের বেলা পথের ধারে যে একটা বটতলায় পড়েছিল, আর জ্যান্ত অবস্থাতেই শেয়ালেরা যাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলেছিল। ওরা ওরা আমাকেও খেতে আসছে, জোড়ায় জোড়ায় সবুজ চোখের ভিতর আমি কতকগুলো ধারালো দাঁতকে স্পষ্ট দেখতে পাচ্ছি। পলকহীন দৃষ্টিতে আমি দেখলুম এক জোড়া সবুজ চোখ একটু একটু করে এগোচ্ছে আমার দিকে। চিৎকার করতে চাইলুম, স্বর ফুটল না,
শুধু আমার স্থির চোখে তারার উপর সেই হিংস্র সবুজ আলো দুটো স্থির হয়ে রইল। ধীরে ধীরে আমার দৃষ্টিকে গ্রাস করল, সেই সবুজের ভেতরে আমার চেতনা ডুবে চলল, আমার সমস্ত জগৎ সেই নিষ্ঠুরতম সবুজের ভিতরে বিন্দুর মতো মিলিয়ে যেতে লাগল। তখন সেই সময় আবার সেই শব্দ, সেই পাগলের মতো, পাগলের হাসির মতো একটা তীক্ষ্ণ ই। পোড়া মাটির ঘোড়াটা নড়ে উঠল, তিন লাফে এগিয়ে বিদ্যুৎ বেগে পা ছুঁড়ল পিছনে। সবুজ চোখের সম্মোহন কেটে গেল, দেখলুম অনেকখানি নিরাপদ দূরত্বে তারা সরে গেছে। লালুর পায়ের সীমানার কাছেও দাঁড়াবার সাহস নেই তাদের। তারপর সমস্ত রাত সামনের আকাশ দিয়ে মেঘের পর মেঘ ভাসল, তারার পর তারা ডুবল। আমার কোন পাশে কখন যেন মেটে আলো ছড়ানো চাঁদটা উধাও হলো কোনখানে। যন্ত্রণায় কখনো কখনো আমি চিৎকার করতে লাগলুম, পিপাসায় গলা শুকিয়ে যাচ্ছিল বলে ভিজে মাটি কামড়ে নিলুম কতবার। থেকে থেকে মৃত্যুর মতো অবসাদ এসে কিছুক্ষণের জন্যে আমার সব বোধ লুপ্ত করে দিতে লাগলো। আর থেকে থেকে সেই করে রক্ত জমানো হাসির শব্দ, একবার লালু সামনে ছুটে যাচ্ছে, একবার পিছনে, একবার ডাইনে, একবার বাঁয়ে। সবুজ চোখগুলো যেন আমার চারিদিকে ঘিরে ঘিরে লুকোচুরি খেলছে, আর লালু আমাকে বাঁচাচ্ছে, আমাকে বাঁচাচ্ছে সেই রাশি রাশি ধারালো দাঁতের অন্ধ আদিম হিংসা থেকে। হঠাৎ লালুর খুরের ধাক্কায় কি একটা গড়াতে গড়াতে চলে এলো আমার দিকে, ঠক করে লাগলো আমার কপালে। আমি দেখতে পেলুম আমার চোখে সেই সবুজ চোখের আলো প্রতিফলিত হতে হতে নিশাচরের মতো আমার দৃষ্টিও তীক্ষ্ণ হয়ে উঠেছিল। আমি দেখলুম সেটা সাদা একটা নরমুণ্ড, ভুতুড়ে গল্পের বইয়ের ছবিতে যেমন দেখা যায় ঠিক তাই। আমার কপাল সেই নরমুণ্ডের ঠান্ডা কঠিন স্পর্শ অনুভব করে শেষবার চিৎকার তুলে আমি জ্ঞান হারালুম। আর একটা বিকট শব্দে দ্বিতীয়বার চোখ চাইলুম আমি। সকালের রোদ ঝলমল করছে চারিদিকে, একটা কবরখানার মধ্যে পড়ে আছি আমি। অনেকটা দূরে বাবাকে দেখতে পাচ্ছি, রামজশকে দেখছি, দেখতে পাচ্ছি আরো আরো অনেক লোকজনকে। বাবার হাতের বন্দুক থেকে ধোঁয়া উঠছে তখনও, আর আমার পাশেই নিজের টকটকে লাল রংটাকে শরীরের রক্তে আরো রাঙা করে দিয়ে মাটিতে কাত হয়ে পড়ে পা ছুঁড়ছে লালু। প্রকাণ্ড মসৃণ পেটটা শেষ নিঃশ্বাসের টানে টানে ঢেউয়ের মতো ওঠা পড়া করছে। তিন মাস পড়ে থাকতে হয়েছিল আমাকে, বুকের পাঁজরার দুটো হাড় ভেঙে গিয়েছিল, খুলে গিয়েছিল বাঁ হাঁটুর জোরটা। তবু তার মধ্যেই কাঁদতে কাঁদতে বাবাকে বলেছিল, কেন কেন মারলে, কেন মারলে লালুকে, কেন মারলে তুমি? জবাব দেওয়ার আগে বাবা মুখ ঘুরিয়ে নিয়েছিলেন, ধরা গলায় বলেছিলেন, আমাদের দিকে তেড়ে আসছিল যে, আমরা ভেবেছিলাম পাগল হয়ে বুঝি ও তোকে মেরেই ফেলেছি। বাইরে বর্ষণ মুখরিত রাতের কলকাতা, ঘরে ঘরে রুদ্ধ দুয়ার,
বাড়িগুলো যেন রাশি রাশি কবর, কাঁচের শার্সির ভিতর দিয়ে রাস্তার সার বাঁধা ইলেকট্রিকের আলোগুলো নিশাচরদের সবুজ চোখের মতো জ্বলছে। আমার সামনে টেবিলে সেই বিলিতি পত্রিকাটি, একটা লাল ঘোড়া এক ঝলক আগুনের মতো ছুটে যেতে চাইছে আকাশের দিকে। কেন এমন করেছিল সেদিন? সত্যিই কি ইরানিরা বিষ খাইয়েছিল তাকে? অস্ট্রেলিয়ার তৃণভূমি না সাহারার ডাক শুনেছিল সে? কোন যুদ্ধের দামামার তালে তালে সেদিন বেজে উঠেছিল তারই বুকের মধ্যে? কিন্তু আজ যেন দুটি সত্য একসঙ্গে দেখতে পাচ্ছি তার ভিতর, মৃত্যু আর মুক্তি, মুক্তি আর মৃত্যু, কিংবা দুই এক।